আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশ রাম দাস ক্যানিং মহকুমা হাসপাতালে ও কেভিড হাসপাতালে মোট 125 জন নার্সকে মাস্ক স্যানিটাইজার ও গোলাপ দিয়ে সম্বর্ধনা জানালো। যেভাবে করোনাকালে মানুষের পাশে থেকে পরিষেবা দিয়ে চলেছেন এই সব নার্সরা, তাই আন্তর্জাতিক নার্স দিবসে বিধায়ক পরেশ রাম দাস তাদেরকে কুর্নিশ জানায়। ক্যানিং থেকে জামালউদ্দিন সর্দারি রিপোর্ট 72 ঘন্টা। এবং হাতে গ্লাভস, এই টোটাল সামগ্রীটা আমরা সবার হাতে তুলে দিলাম। আজকের এই যে কোভিড সিচুয়েশন, এবং যে কোনো মুহূর্তে হসপিটালের নার্সরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে ডাক্তারদের সাথে, আজকে তাই আমরা ভেবেছি যে আজকে নার্সদেরকে একটা সংবর্ধিত করা প্রয়োজন ছিল। তাই আজকের ক্যানিং হসপিটাল এবং ক্যানিং কোভিড হসপিটাল মিলে প্রায় 125 জন নার্স দিদিরা আজকে ডিউটিতে কর্মরত। আমি আজকের এসে তাদের হাতে প্রত্যেককে একটা গোলাপ ফুল, যশ সামান্য তাদের একটা টিফিনের ব্যবস্থা, মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার এবং হাতে গ্লাভস, এই টোটাল সামগ্রীটা আমরা সবার হাতে তুলে দিলাম।